বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর অবস্থান প্রকাশ করার নির্দেশ দিয়েছে কানাডার ফেডারেল আদালত এই সংক্রান্ত বাংলাদেশের আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন কানাডার ফেডারেল আদালতের বিচারক ও রেইলি এর ফলে তার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে বাংলাদেশের আর কোনো বাধা রইল না এটা নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি বলে মনে করছে সংশ্লিষ্টরা জয়দেব দাসের আরও একটি প্রতিবেদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী উনিশশো সালে সহস্ত্রিক পালিয়ে যায় কানাডায় দুই সালে কানাডার আদালত নূর চৌধুরীর উদ্বস্তু সুরক্ষার আবেদনটি বাতিল করে এর বিরুদ্ধে আপিল করেও হেরে যায় এই খুনি তবে তখন নূরকে বহিষ্কার করেনি কানাডার সরকার নূর চৌধুরী কানাডায় প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের আবেদন করে আইনি লড়াইয়ে কেটে যায় প্রায় এক দশক দুই হাজার সালের জুন মাসে কানাডার ফেডারেল আদালতে এ বিষয়ে একটি মামলা করে বাংলাদেশ গত পঁচিশ মার্চ এই মামলার শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে অন্টারিওর আদালত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট লেফটেন্যান্ট কর্নেল এস এইচ সহ একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এরপর আইন করে দীর্ঘ একুশ বছর রুদ্ধ রাখে বিচারের পথ এসব তথ্য প্রমাণ নিশ্চিত হয়ে কানাডার আদালত বলেছে নূর চৌধুরীর অবস্থানের বিষয়ে বাংলাদেশকে জানালে জনস্বার্থ বিঘ্নিত হবে না তাই বাংলাদেশের আবেদনে সাড়া দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে কানাডার প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত নানা বাধা বিপত্তি পেরিয়ে উনিশশো সালে আট নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় নূর চৌধুরী সহ পনেরো জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত সর্বশেষ দুই সালের উনিশ নভেম্বর আপিল বিভাগে চূড়ান্ত রায় ঘোষণা করা হয় রায় অনুযায়ী দুই সালের আটাইশ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান মেজর বজলুল হুদা লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আর্টিলারি ও লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ ল্যান্সারের ফাঁসি কার্যকর করে সরকার নূর চৌধুরী সহ কর্নেল রশিদ লেফটেন্যান্ট কর্নেল ডালিম রাশেদ চৌধুরী রিসালদার মুসলিউদ্দিন ও কর্নেল আব্দুল মাজেদ এখনও পলাতক জয়দেব দাস বৈশাখী সংবাদ